শরীফের গ্লাভটা ধরেন, কাছে চলে যান, গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে দেখেন কাবা শরীফের গ্লাভের ভিতরে হাজার হাজার বার আপনার আমার ঈমানি কলেমা আছে, ঠিক কি না জোরে বলে। যারা আমার নবীকে নিয়ে টানাহেঁচড়া করবে এরা হচ্ছে ইহুদিদের দালাল, কথা ঠিক কি না জোরে বলে। আজকের ঈমান বিদ্বেষী কিছু লোক বের হয়েছে, ঈমান চোর বের হয়েছে, যে ঈমানকে নষ্ট করে দিচ্ছে আপনার আমার। এই জন্য ঈমান চোর থেকে সাবধান থাকতে হবে, আমাদের ঈমানকে মজবুত রাখতে হবে, কথা ঠিক কি ঠিক না। ঈমান আনার জন্য আমরা কলেমায়ে তাইয়েবা পাঠ করি, কলেমায়ে তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা আমি যে পাঠ করলাম আপনারা যে পাঠ করলেন এই কলেমা ঠিক আছে তো? দেখলাম এক বক্তা বক্তব্য দিতে গিয়ে বললেন এই কলেমা নাকি ঠিক নাই, আর আসতে বলেন, আর আসতে বলেন জীবন ভর যেই কলেমা পাঠ করে ঈমান আনলাম, যেই কাল কলেমা ওস্তাদের কাছে শিখলাম, যেই কলেমা কোরআনের ভিতরে পেলাম, যেই কলেমা হাদিসের ভিতরে পেলাম, যেই কলেমা যুগ যুগ ধরে মানুষ পাঠ করলো, আজকের বলা হয় এই কলেমাই নাকি ঠিক নেই। বাবার আমার ভাইয়ের আমার, তাহলে কলেমা কি আমরা যে পাঠ করলাম এই কলেমা কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা একটু বিশ্লেষণ করে দেখা দরকার আছে কিনা। পবিত্র কোরআনুল কারীম খুলেন সূরা ফাতা 26 নম্বর আয়াত, আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালজামাহুম কালিমাতিত তাকওয়া, এই কালিমাতিত তাকওয়ার ব্যাখ্যায় তাফসীরে জালালাইন খুলেন, তাফসীরে সাহাবী খুলেন, তাফসীর রুহুল বায়ান খুলেন, অসংখ্য অগণিত তাফসীরের ভিতরে এসেছে কালেমাতে তাকওয়া, যারা যেই তাকওয়ার কালেমাকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন সেই কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা তাফসীরের ভিতরে আমরা কালেমায়ে তাইয়েবা পেলাম যেই কালেমা আমরা পাঠ করি। এবার হাদিস শরীফ খুলেন, ওরা বলে থাকি হাদিস শরীফের ভিতরে নাকি কলেমার কথা নাই, এই কলেমে একসাথে নাকি লেখা নাই। বাইহাকি শরীফ খোলেন হাদিস নাম্বার হলো 4228 নাম্বার হাদিস, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ইকতারাবা আদামা খাতিয়াতু ক্বালা ইয়া রাব্বি আসালুকা বিহাক্কি মুহাম্মদ লিমা গফরত লি, قال الله تعالى يا آدم كيف عرفت محمدا ولم أخلقه فرويت على قوائم عرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হাদিস, তিনি বলেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের যখন কথা হয়ে গেল, তিনি যখন ভোরে পতিত হলেন, তখন আল্লাহ তাআলার দরবারে আরজু করলেন রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলে আদম রে তোমার 350 বছর কাদার প্রয়োজন ছিল না, যখনই তোমার কথা হয়ে গেছে, যখনই তুমি ভর্মে পতিত হয়েছ, তখনই যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আমার কাছে মাপ চাইতে, আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাকে মাপ করে দিতা। আল্লাহ তাআলা বলে আদম রে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলে কি করে? হযরত আদম আলাইহিস সালাম বলে রব্বুল আলামিন আমার ভিতরে যখন রূহ দিলেন আমি আরশের দিকে তাকায়া আরশের খাম্বার সাথে আরশের খুঁটির সঙ্গে তাবুর সঙ্গে আমি লেখা দেখেছি একটা লাইন, তাহলে ইল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বুল আলামিন আপনার নামের সঙ্গে আরো একটা নাম
আপনার নামের সঙ্গে যেই নামটা জায়গা পেয়েছে ওই নামটা অবশ্যই দামি, ওই নামের খাতির আমাকে মাফ করে দিন। আল্লাহ তাআলা বলে আদম তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তুমি বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যেই কালেমা পাঠ করি এই কালেমা হুবহু একসাথে হাদিসের ভিতরে লেখা আছে কি নাই, আরশ আজিমে লেখা আছে কি নাই, তাহলে আমাদের কালেমা ঠিক আছে। এবার বাস্তবে একটু কথা শোনাই, সৌদি আরবে আপনারা গেছেন, অনেকে সৌদি আরবে থেকেছেন, সৌদি আরবের জাতীয় পতাকা দেখেছেন। আজ বাসায় গিয়ে জাতীয় পতাকা খুলে দেখবেন সৌদি আরবের জাতীয় পতাকায় আমাদের ইমানি কলেমা সুন্দরভাবে লেখা আছে, কথা ঠিক কি ঠিক না? কাবা শরীফের পাশে বড় একটা টাওয়ার আছে, নাম হলো জমজম টাওয়ার। ওই টাওয়ার উপরে বড় একটা ঘড়ি আছে, ওই ঘড়ির নিচে আরবি লেখা উঠে এবং ডুবে যায়, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম লেখা উঠে। যারা গেছেন বা টেলিভিশনে পর্দায় দেখা যায় ওখানে মাঝে মাঝে লেখা ওঠে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু। যদি এই কলেমা ঠিক না হতো তাহলে সৌদি আরবের জমজম টাওয়ারের নিচে এই কলেমা জায়গা পেত না, কথা ঠিক কি ঠিক না? বলে এবার হেরেম শরীফের ভিতরে প্রবেশ করে, মসজিদ নববীর ভিতরে প্রবেশ করে। মসজিদ নববীর ভিতরে বড় বড় বাতি আছে, বাতির চারপাশে কাঁচের গ্লাস আছে, ওই গ্লাসের চারপাশে আমাদের ইমানি কলেমা লেখা আছে। শুধু তাই নয়, কাবা শরীফের গ্লাসটা ধরেন, কাছে চলে যান, গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে দেখেন কাবা শরীফের গ্লাসের ভিতরে হাজার হাজার বার আপনার আমার ইমানি কলেমা আছে, ঠিক কি না? জোরে বলে আজকে কলেমা নিয়ে টানাহেচড়া শুরু হয়েছে, কারণ হচ্ছে যে কলেমার সাথে আমার নবীর নাম স্থান পেয়েছে, এখানে নাকি শেরেকের গন্ধ পাওয়া যায়। আমরা কি নবীকে আল্লাহ মনে করি? কথা বলেন, আমরা কি নবীকে আল্লাহ মনে করি? আল্লাহ আল্লাহই, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর আমার নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন, ঠিক কিনা বলে? আল্লাহ আল্লাহই, নবী নবী। সুতরাং তাম সৃষ্টি জগতের ভিতরে, সকল সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ পাক সবার চেয়ে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন আপনার আমার নবীকে, কথা ঠিক কিনা? জোরে বলে আল্লাহ পাকের পরে সবচাইতে মর্যাদা পাওয়ার অধিকারী আপনার আমার নবী, কথা ঠিক কিনা বলে? মসজিদ গুলোতে দেখবেন কলেমা লেখা আছে, ডানে আল্লাহ শব্দ লেখা আছে, বামে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নাম লেখা আছে, আছে কি নাই? আল্লাহ এবং মোহাম্মদ তো সমান হয়ে গেল, লেখা থাকলে কি সমান হলো? সুতরাং এর মানে হচ্ছে আমার আপনার নবীকে অসম্মান করা, আমার নবীর মর্যাদাকে খাটো করা, আমার নবীকে হেয়পূর্ণ করা, কথা ঠিক কিনা? জোরে বলে